সকালে দেখবেন আমরা একটা স্পেশাল বুলেটিন দিয়েছি যেখানে বলা হয়েছে আজকে 30 তারিখ থেকে 4 তারিখ অবধি 4 মে অবধি মোটামুটি পরিস্থিতি অনুকূল থাকবে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির, এবং তার মধ্যে 2 তারিখ এবং 3 তারিখ একটু প্রবাবিলিটিটা বেশি থাকবে। আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই, পুরুলিয়া থেকে শুরু করে আমাদের সাউথ চব্বিশ পরগনা এক্সেপ্ট বোধহয় মুর্শিদাবাদ এখন একটু বাকি আছে, এছাড়া সমস্ত জায়গাতেই বৃষ্টি হয়েছে, কোথাও ঝোড়ো হাওয়া একটু বেশি কোথাও একটু কম। আমরা আশা করছি শিলাবৃষ্টিও বেশ কিছু জায়গার হওয়ার কথা, এবার রিপোর্ট এখন অবধি আমরা পাইনি। এটা আপাতত থাকবে অনুকূল পরিস্থিতিটা, তবে যেহেতু থান্ডারস্টর্মের রেইন খুব স্ক্যাটার্ড হতে হয় ফলে রোজই যে একই রকম ইন্টেন্সিটি বা একই রকম তার স্প্রেড থাকবে সেরকম নয়, কোথাও না কোথাও বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে থেকে 4 তারিখ এই সময়টায় হবে, তার মধ্যে একটু বেশি প্রবাবিলিটি থাকতে হচ্ছে 2 তারিখ এবং 3 তারিখ। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ শুনলেন আপনারা, বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হবে, তবে এই বৃষ্টির যে পরিবেশ, অনুকূল পরিবেশ, সেটা বজায় থাকবে। অর্থাৎ স্বস্তি, মানে অস্বস্তিতে আমরা এখনো আপাতত পড়ছি না, স্বস্তি থাকবে, এটুকুনি নিশ্চিন্ত হওয়া গেল। কলকাতার বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছি, বালিগঞ্জ থেকে শুরু করে লেবুতলা পার্ক, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি পাপিয়া এই মুহূর্তে সরাসরি বালিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন পাপিয়া। পাপিয়া, দেখো অমৃতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, মানে এটা বলতেই পারি অঝোরে বর্ষণ। আর এরকম দারুণ তীব্র দহনের পর এইরকম বৃষ্টি উপভোগ করতে কার না ভালো লাগে, কতটা উপভোগ করতে পারছি জানি না, কিন্তু দাঁড়াতে পারছি না, হাওয়ার এতটাই দাপট, ঝোড়ো হাওয়ার এবং সেই সঙ্গে বৃষ্টি। আমার সঙ্গে ক্যামেরায় যিনি রয়েছেন আমি দেখাতে বলবো যে তোমরা একটু দেখাও যে কিরকম অঝোর ধারায় বর্ষণ, গাছের পাতা তো কাঁপছেই হাওয়ায়, মানে অটোর যে ছাউনিগুলো থাকে সেগুলো পর্যন্ত উড়ে যাচ্ছে হাওয়ায়, এতটাই হাওয়ার দাপট, আর সেই সঙ্গে মেঘের গর্জন। জানি না যক্ষ কোনো বার্তা পাঠাচ্ছে কিনা, কিন্তু এই মুহূর্তে যা আমি দেখতে পাচ্ছি পুরো বালিগঞ্জ জুড়ে, বলতেই পারো এইভাবে যদি বৃষ্টি চলতে থাকে, খুব বেশিক্ষণ নয় অমৃতা, এইভাবে বৃষ্টি চলতে থাকে 5-7 মিনিটের মধ্যেই জল জমে যাবে, কারণ এতটাই বৃষ্টি পড়ছে। অনেক মানুষ যারা ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছিলেন, দেখো আজ শনিবার এমনটা তো নয় যে সব অফিস বন্ধ, তো তারা ইতিমধ্যেই নানান জায়গায় ছাউনির তলায় আশ্রয় নিয়েছেন। এবার আমি যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যারা রাস্তায় ইতিমধ্যেই রয়েছেন তারা নানান জায়গায় আশ্রয় নিয়েছেন, কিন্তু এই যে তাপ, যে দারুণ দহন, সেটা যে অনেকটাই জুড়লো এই বৃষ্টিতে সেটা বলাই যায়, বেশ খানিকটা স্বস্তি মিলল বঙ্গবাসীর।